কথায় বলে নারীর চোখের জল যে কি ভয়ঙ্কর, তার প্রমাণ শ্রীকৃষ্ণের দ্বারকা। সমুদ্রের জলে তলিয়ে গেল আস্ত এক নগরী, শ্রীকৃষ্ণ কিছুই করতে পারলেন না। গুজরাতের গোমতী নদীর তীরে দ্বারকা শহর। পুরাণ বলছে সমুদ্র থেকে পাওয়া এক টুকরো জমির উপর এই গোটা নগরীটা গড়ে উঠেছে, আর এই নগরীতেই রয়েছে দ্বারকাধীশ মন্দির। কিন্তু এখানেই যে সমুদ্রের নিচে আস্ত একটা দ্বারকা নগরী আছে, সমুদ্রের নিচে এখনো দাঁড়িয়ে শ্রীকৃষ্ণের আস্ত দ্বারকা, তৈরি করেছিলেন বিশ্বকর্মা। সেই দ্বারকা কি আজও অক্ষত? গান্ধারী কৃষ্ণকে অভিশাপ দিয়ে বলেছিলেন, কৃষ্ণ তোমার এই সাম্রাজ্য টিকবে না, যদুবংশ ধ্বংস হয়ে যাবে। গান্ধারীর ক্রোধে বেদনায় আত্মনাদে সেদিন গোটা প্রাসাদ কেঁপে উঠেছিল। তাই কি আজ দ্বারকার এত করুণ পরিণতি? জাস্ট ধ্বংস হয়ে গেল। শ্রীকৃষ্ণ যদুবংশ রক্ষা করতেই পারলেন না। আজও দ্বারকা ধাম রয়েছে গুজরাটে, প্রায় 6000 পুরনো ইতিহাস। ডুবে রয়েছে আরব সাগরের নিচে জলমগ্ন দ্বারকা। কিন্তু ডুবে গিয়েছিল কেন? কেনই বা কৃষ্ণ স্বয়ং ভগবান হয়ে দ্বারকাকে রক্ষা করতে পারলেন না, সেই গল্পই আজ শোনাবো আপনাদের। শ্রীকৃষ্ণের সাথের দ্বারকা আজ জলের নিচে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্কুবা ডাইভিং করে দ্বারকায় রেখে এসেছেন ময়ূরের পালক। জলের নিচে হারিয়ে যাওয়া প্রাচীন দ্বারকা নগরী, প্রযুক্তির দৌলতে এখানে গড়ে উঠেছে সাবমেরিন কেন্দ্রিক পর্যটন। সমুদ্রের নিচের জগৎকে খুব কাছ থেকে দেখতে পাওয়া যায়। কথিত আছে ভগবান শ্রীকৃষ্ণ দ্বারকার বাসিন্দা ছিলেন না, দ্বারকার রাজা ছিলেন না, তবে দ্বারকার পত্তন তার হাতে। প্রথমে জায়গাটার নাম দেওয়া হয় কুশস্থলী, পরে শ্রীকৃষ্ণ জায়গাটার নাম পাল্টে ফেললেন, নাম দিলেন দ্বারকা নগরী। যে নগরীর নির্মাণে শুধু ভাস্কর্যের ছোঁয়া, তাই তো একে বলা হয় গোল্ডেন সিটি, অর্থাৎ স্বর্ণ নগরী, সোনার শহর, যেখানে আরব সাগরের সঙ্গে মিশে গিয়েছে গোমতী নদী। সেখানে 48 কিলোমিটার জুড়ে এই প্রাচীন শহরের অবস্থান। এই অংশে সমুদ্রের জল একদম স্বচ্ছ, নিচে দেখতে পাবেন প্রবাল, ডলফিন, কচ্ছপ, অক্টোপাস, স্টারফিশেরা দিব্যি ঘুরে বেড়াচ্ছে। একটা বিরাট শহর, তাদের এখানে বাধা দেওয়ার কেউ নেই। দ্বারকার স্থানীয় বাসিন্দারা বিশ্বাস করেন অতীতে এখানেই ছিল ভগবান শ্রীকৃষ্ণের ব্যক্তিগত প্রাসাদ আর হরিগৃহ। আজ এখানে দাঁড়িয়ে দ্বারকাধীশ মন্দির। জনশ্রুতি বলছে শ্রীকৃষ্ণের মথুরা ত্যাগ করে তার পূর্বপুরুষদের ভূমিকে বাসযোগ্য করে তোলার চেষ্টা। মথুরার অত্যাচারী রাজা কংসের কথা তো শুনেছেন, তাকে বধ করেছিলেন কৃষ্ণ, আর সেই কংসের শ্বশুর মগধরাজ জরাসন্ধ প্রতিশোধ নিতে বারংবার মথুর আক্রমণ করলেন। অসহায় মথুরাবাসীকে তো বাঁচাতে হবে, তাই শ্রীকৃষ্ণ ঠিক করে ফেললেন সমুদ্রের মাঝে একটা নিরাপদ জায়গায় নগরী স্থাপন করবেন। পরামর্শ চাইলেন সমুদ্রের দেবতার কাছে। সমুদ্রের কাছ থেকে পেলেন 12 যোজন জমি। গোমতী নদীর তীরে মাত্র 2 দিনেই শহর তৈরি করে ফেললেন বিশ্বকর্মা। প্রাচীন দ্বারকা শহরের ধ্বংসাবশেষ আজও আরব সাগরের বুকে বর্তমান। কিন্তু যে প্রশ্নটা শুরুতেই রেখেছিলাম, দ্বারকাকে ধ্বংস করেছিল কে? দ্বারকা কি সত্যি প্রাকৃতিক দুর্যোগে ধ্বংস হয়েছিল, নাকি অন্য কোনো কারণে সমুদ্রের নিচে তলিয়ে গেল? এইসব প্রশ্নের উত্তর এখনো খুঁজছে মানুষ, তবে অনেকগুলো পৌরাণিক কাহিনী রয়েছে। মহাভারতের যুদ্ধের 50 বছর পূর্ণ না হতেই শ্রীকৃষ্ণের শহর সমুদ্রের তলায় ডুবে গেল। শ্রীকৃষ্ণ আর বলরাম পৃথিবী ত্যাগ করলে ধ্বংস হয়ে গেল পুরো যদুবংশ। তখনই দ্বারকাকে গ্রাস করল সমুদ্র। মহাভারতে নিশ্চয়ই শুনেছেন গান্ধারী আর ধৃতরাষ্ট্রের 100 জন পুত্রকে হত্যা করা হয়েছিল। তারপর যুদ্ধ শেষে গান্ধারী শ্রীকৃষ্ণের সঙ্গে দেখা করলেন। গান্ধারী একজন মা, জীবিত অবস্থায় 100 পুত্রের মৃত্যুর খবর তিনি সহ্য করতে পারছিলেন না, বুক ফেটে যাচ্ছিল তীব্র কষ্টে। সন্তান হারা বেদনা আর অশ্রু নিয়ে শ্রীকৃষ্ণকে অভিশাপ দিয়েছিলেন, বলেছিলেন আমার বংশে যেমন নাম দেওয়ার মতো কেউ নেই, তেমন কৃষ্ণ তোমার বংশও টিকবে না, ধ্বংস হয়ে যাবে,
সমগ্র যদুবংশ ধ্বংস হয়ে যাবে আমার রাজবংশের মতো। শ্রীকৃষ্ণ সবটাই বুঝতে পারছিলেন যে ঠিক কি হতে চলেছে, তাও তিনি শান্তভাবে দাঁড়িয়েছিলেন গান্ধারীর সামনে। এই ঘটনার পর চতুর্থ দশকে দ্বারকায় ক্রমাগত একের পর এক খারাপ ঘটনা ঘটতে থাকলো। প্রবল ঝড় আর প্রাকৃতিক দুর্যোগ যেন নিত্যদিনের ঘটনা। এদিকে আবার ঋষি নারদ, মহর্ষি বিশ্বামিত্র সহ অনেক মহর্ষি দ্বারকায় এলেন। তাদের একসঙ্গে দেখে দ্বারকার কিছু যুবক কৌতুক করার কথা ভাবল, কেউ বা ঋষিদের দেখে উপহাস করলেন। তখন ঋষিরা ক্ষুব্ধ হয়ে যদুবংশের বিনাশের অভিশাপ দিলেন। তখন কৃষ্ণ বলেছিলেন, ঋষিদের কথা কখনো বিফলে যাবে না, যদুবংশ ধ্বংস হবেই। শ্রীকৃষ্ণের বৈকুণ্ঠ গমনের পর আরব সাগরে তলিয়ে গেল গোটা নগরী। হিন্দু ধর্মাবলম্বীদের কাছে চার ধামের মধ্যে অন্যতম দ্বারকাধীশ মন্দির। স্থানীয়রা অনেকেই বিশ্বাস করেন আরব সাগরের বুক ফুঁড়ে এই মন্দিরটি আবির্ভূত হয়েছে। শ্রীকৃষ্ণের পৌত্র বজ্রনাভ তৈরি করেছেন প্রায় 2500 বছর আগে, আর পরবর্তীকালে সেটা সংস্কার করেন আদি শঙ্করাচার্য। মানুষ দ্বারকা নগরী এবং মূল মন্দির বলতে এই বর্তমানের দ্বারকা শহরকেই বোঝান। দ্বারকা, ঠিক তার আশেপাশে প্রত্নতাত্ত্বিক প্রচুর খনন হয়েছে, আর মহাভারতের সময়কালের প্রচুর নিদর্শনও পাওয়া গিয়েছে, যেগুলো বলে দিচ্ছে এখানে একটা শহরের অস্তিত্ব ছিল। এই যে এতক্ষণ ধরে দ্বারকার কাহিনী বললাম, এটা নিয়েও ঐতিহাসিকদের মধ্যে দ্বিমত আছে। আসলে এখানে এক হয়ে গিয়েছে বাস্তবতা আর মিথ। অনেকেই মনে করেন সবটা সত্যি নয়, আর এই ঘটনা 5 কিংবা 10 হাজার বছর আগের নয়, বরং 10 থেকে 20 হাজার বছর আগের ঘটনা, যেখানে সমুদ্রের নিচে ভারতীয় একটা নগর সভ্যতা ছিল। ব্রিটিশরা 1930 সালে এই এলাকায় প্রত্নতাত্ত্বিক খনন কাজ চালায়। স্বাধীনতার পর 1960 আর 1979 ইতিহাসের খোঁজে নামে ভারতীয় পুরাতত্ত্ব বিভাগ, উদ্ধার করে 500 বেশি পুরাতাত্ত্বিক নিদর্শনের। ভারত সরকারের মেরিন আর্কিওলজি ডিপার্টমেন্টের এই সভ্যতার অনুসন্ধান চালিয়ে সন্ধান পাওয়া যায়। পাশাপাশি দুটো শহরের, যার আয়তন অন্তত 5 বর্গ মাইল, ওই ভঙ্গ প্রায় শহরের পাথর কিংবা আসবাবপত্রের নমুনার কার্বন ডেটিং পরীক্ষা করে জানা যায় 10 হাজার বছর আগে এখানে ভারতীয় নগর সভ্যতা ছিল। অনেক প্রত্নতাত্ত্বিক এই শহরকে বলেছেন শ্রীকৃষ্ণের দ্বারকা নগরী। এই নগরের প্রান্তে যেহেতু একাধিক দরজা, তাই নাম দেওয়া হয় দ্বারকা। বহু প্রত্নতাত্ত্বিকদের দাবি প্রাচীন ভারতীয় শহরগুলোর মধ্যে অন্যতম উন্নত এলাকা ছিল দ্বারকা। এখানকার বাসিন্দারা পোড়া ইটের ব্যবহার জানতেন, কৃষিকাজেও যথেষ্ট উন্নত ছিলেন। এই যে গোটা একটা নগরী আরব সাগরের নিচে তলিয়ে গেল, এর নেপথ্যে প্রাকৃতিক বিপর্যয় থাকতে পারে। দ্বারকা নিয়ে এখন বলতে পারেন নানা মুনির নানা মত। স্থানীয়দের বিশ্বাস দ্বারকাকে সমুদ্র গ্রাস করেছে অন্তত 6 বার, আর বর্তমান দ্বারকা হল 7ম দ্বারকা। কিন্তু হাজারো রহস্য, হাজারো না জানা প্রশ্নের উত্তর রয়ে গিয়েছে সমুদ্রের নিচে থাকা বিরাট সভ্যতার ধ্বংসাবশেষে, শ্রীকৃষ্ণের দ্বারকা নগরীতে।